হ্যালো কোডার্স মোজাম্মেল বলছি লিভিং অন কোর্স থেকে তো গত টিউটোরিয়ালে আমরা তো একটা ফিল্টার অ্যাড করলাম স্প্রিং এর সিকিউরিটি ফিল্টার কিন্তু ওই সিকিউরিটি ফিল্টারটা অ্যাড করার পর আমরা যদি এখন আমাদের প্রজেক্ট রান করতে যাই তাহলে আমরা দেখব আমাদের প্রজেক্ট রান করছে না কারণ আমরা ওই ফিল্টারের জন্য কোনো বিন ডিফাইন করিনি সো দেখছি আমাদের প্রজেক্ট কিন্তু রান করছে না তো এখন এই প্রজেক্টে আমরা যেটা করব আমরা একটা স্প্রিং সিকিউরিটি ফিল্টারের জন্য আমরা একটা ফর্ম নিয়ে আসব এবং আমাদের সিকিউরিটি ফিল্টারের যে কনফিগারেশনগুলো লাগে সেই কনফিগারেশনগুলো আমরা এই প্রজেক্টে করব যাতে আমরা একটা কিছু ডামি ইউজার দিয়ে এবং ইউজারের পাসওয়ার্ড দিয়ে আমরা যাতে আমাদের প্রজেক্টে লগ ইন করতে পারি এবং আমরা ইউআরএল বেসড কিছু অথেন্টিকেশন কনফিগারেশনও করব যে কোন URL এ আমরা চাচ্ছি যে ইজ অথেন্টিকেটেড থাকবে তাহলে অ্যাক্সেস করতে পারবে এবং কোন URL পাবলিক ফেসিং থাকবে সেগুলো আমরা এই টিউটোরিয়ালে দেখব তো আমাদের সিকিউরিটি রিলেটেড কনফিগারেশনগুলো লেখার জন্য আমরা চলে যাই আমরা একটা স্প্রিং কনফিগারেশন বিন ফাইল বানিয়েছিলাম এই যে সিকিউরিটি কনটেক্সট না সরি ডাও কনটেক্সট না সিকিউরিটি কনটেক্সট এই সিকিউরিটি কনটেক্সটের ভেতরে আমাদের তো এই যে সিকিউরিটি যে আমরা নেম স্পেসটা তো এনেবল করেছিলাম লাস্ট টিউটোরিয়ালে আমরা সিকিউরিটিতে চলে যে এখানে এখন আমরা আমাদের কনফিগারেশনগুলো আনা শুরু করব তো উই ক্যান স্টার্ট উইথ আমরা যেটা করব আমরা এখানে সিকিউরিটি ম্যানেজার একটা ইনসার্ট করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক টাইপের সিকিউরিটি কিন্তু স্প্রিং সাপোর্ট করে আপনারা দেখেন এখানে LDAP সিকিউরিটি সাপোর্ট করে JE সিকিউরিটি সাপোর্ট করে JDBCর একটা সিকিউরিটি থাকার কথা কোথাও উইল ফাইন্ড ইট আউট লেটার অন ওয়েন উই আর ইউজিং ইট এই যে JDBC ইউজার সার্ভিস আছে যেটা আমরা ইন ফিউচারে ইউজ করব কিন্তু এখন আসলে আমরা হার্ড কোড করে দিতে চাচ্ছি আমাদের ইউজারটা এবং ইউজারের পাসওয়ার্ড যাতে আমরা আসলে পুরো ফ্লোটা বুঝতে পারি পরে আমরা JDBC থেকে কিভাবে আমরা একটা ডেটাবেস থেকে ইউজার নিয়ে আসতে পারি ওখানে অ্যাড করতে পারি সেগুলো আমরা দেখব তো টু স্টার্ট উইথ আমরা যেটা করতে পারি আমরা একটা অথেন্টিকেশন ম্যানেজার এখানে আমরা অ্যাড করব ঠিক আছে এবং এই অথেন্টিকেশন ম্যানেজারের ভেতরে আমরা একটা অথেন্টিকেশন প্রোভাইডার অ্যাড করব এখানে আমরা LDAPটা না রেগুলারটা করব এবং এই অথেন্টিকেশন প্রোভাইডারের ভেতরে আমরা এখন যেটা করব আমরা ইউজার সার্ভিসটা অ্যাড করব JDBC না রেগুলার ইউজার সার্ভিসটা কারণ আমরা হার্ডকোড করে দিতে যাচ্ছি আচ্ছা ইউজার সার্ভিসটা তো আমরা অ্যাড করেছি এর ভেতরে আমরা চাইলে এখন আমাদের সিকিউরিটি ইউজার এখানে আমরা অ্যাড করতে পারি তো সিকিউরিটি ইউজার যখন আমরা অ্যাড করছি আমরা ইউজারের নাম দিতে পারি ফর এক্সাম্পল ইমরান এই পাসওয়ার্ড দিলাম সে লাইক লেট মি ইন আচ্ছা এখানে অথরিটিস যে জিনিসটা অথরিটিসটা হচ্ছে আপনার রোল আসলে আপনার প্রজেক্টে যেই ইউজার থাকবে তাদের যে রোলগুলো থাকবে এখানে রোল অ্যাডমিন হতে পারে রোল ইউজার হতে পারে অন্য ডিফারেন্ট টাইপের রোল হতে পারে যেটা আমরা ফিউচারে ইউজ করতে পারি এখানে আপনি চাইলে কমা সেপারেটেড ভ্যালুজ দিতে পারেন আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এখন জাস্ট অ্যাডমিন রাখছি অনেকে এখানে বড় হাতের লেখে সব ক্যাপিটাল লেটার লেখে অনেকে আগে রোল দিয়ে আন্ডারস্কোর দিয়ে অ্যাডমিন লিখতে পারেন বাট এটা জাস্ট কনভেনশন আপনি ফলো করলেই হলো তো আমরা এটা সেভ করে আমরা একটু আমাদের সোর্সটা দেখে আসি যে হাউ ইট লুকস লাইক যে অথেন্টিকেশন ম্যানেজারের ভেতরে প্রোভাইডার তার ভেতরে ইউজার সার্ভিস তার ভেতরে একটা ইউজার ক্রিয়েট হয়েছে আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করে রাখি জাস্ট আমরা এটার নাম দিতে পারি সে লাইক পল্টু এটার পাসওয়ার্ডও দিলাম লেট মি ইন এটাও দিয়ে রাখলাম অ্যাডমিন দুটো ইউজার থাকুক আমরা এটাকে সেভ করে রাখি কন্ট্রোল এস দিয়ে তো আমরা তো আমাদের এই সিকিউরিটি কনটেক্সট ফাইলের মধ্যে আমরা তো এখন অথেন্টিকেশন ম্যানেজার একটা আনলাম আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো আমরা কোন URL এর মধ্যে এই অথেন্টিকেশন ম্যানেজারটা আমরা ইনক্লুড করতে চাই আসলে কোন URL অথেন্টিকেটেড থাকবে কোন পাবলিক থাকবে সেটা অ্যাড করার জন্য যেটা আমরা করব আমরা এই বিনসে যে রাইট ক্লিক করে আমরা এখানে অ্যাড করব এই যে HTTP সিকিউরিটি HTTP এলিমেন্টটা এটা অ্যাড করার পর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এখানে আমাদের ইউজ এক্সপ্রেশনস এটাকে থ্রু করে দিতে হবে কেননা আমরা এক্সপ্রেশনের থ্রুতে আমরা ডিফাইন করব যে কোন URL আমরা অ্যাক্সেস পাবো কোন URL আমরা অ্যাক্সেস পাবো না ডিপেন্ডিং অন ইউজার অথেন্টিকেটেড আছে কি নাই তো এখানে এখন আমরা যেটা করব আমরা সবার আগে যেটা করি আমরা তো ফর্ম বেস অথেন্টিকেশন চাচ্ছি তাই না সো আমরা সিকিউরিটি ফর্ম লগইন এটাকে আমরা দিয়ে দিলাম তার মানে হচ্ছে HTTP authentication এটা হচ্ছে form based এটা রয়ে গেল এখন আমরা যেটা করব যে আমরা intercept URL এলিমেন্টটা এখানে আনব এনে আমরা এখানে বলে দিব যে শুরুতে আমাদের প্রজেক্টের শুরুতে একদম root থেকে যত কিছুই যে কেউ টাইপ করুক না কেন তুমি সবকিছু ডিনাই করো কনসেপ্টটা অনেকটা এরকম যে শুরুতে সবকিছুই আমরা ডিনাই করতে থাকব কিন্তু আস্তে আস্তে আমরা আসলে আমাদের প্রজেক্টের ইউআরএল গুলো ওপেন করব ডিপেন্ডিং অন আমরা কাকে কোন অ্যাক্সেস দিতে চাই এটা কিন্তু অনেকটা সেফেস্ট রাউট আদার ওয়ে রাউন্ড হচ্ছে আমরা শুরুতে সবাইকে সবকিছু এলাউ করব কিন্তু একটা একটা করে ইউআরএল প্যাটার্ন অনুযায়ী আমরা ডিনাই করে দিব সেটার চেয়ে আরো সেফার রাউন্ড হচ্ছে শুরুতে সবাইকে ডিনাই করা তারপর একটা একটা করে সবাইকে অ্যাক্সেস দেয়া তাদের প্রয়োজন অনুযায়ী তো আমরা যদি আমাদের সোর্সটা একবার দেখি এখানে যে এইভাবে আমরা একবার ফরম্যাট করে নেই ঠিক আছে এটাকে একটু আলাদা করলে হয়তো দেখতে সুন্দর লাগবে সো আমাদের এইভাবে কিন্তু আমরা প্যাটার্নটা ডিফাইন করছি এখন ডিনাই সবাইকে আমরা ডিনাই করছি তো এখন যদি আমরা আমাদের প্রজেক্ট একবার রান করি তাহলে কিন্তু আমাদের ডিনাই আসার কথা আমাদের যে লিস্টটা অথবা আমাদের শুধু ফর্মটা হয়তো দেখাবে কারণ ফর্মটা যেহেতু স্প্রিং প্রোভাইড করে সেহেতু শুধু ওটার অ্যাক্সেস দেখাবে বাদবাকি সবকিছু ডিনাই চলে যাবে লেট আস ট্রাই টু রান ইট রান অ্যাজ run on server ঠিক আছে প্রজেক্টটা রান করছে এবং দেখা যাচ্ছে আমাদের डायरेक्टली কিন্তু আমাদের স্প্রিং এর প্রোভাইডেড ফর্মে নিয়ে গেছে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা বাদবাকি সবকিছু এখানে ডিনাই করে দিয়েছি যে আর কোনো আমাদের প্রজেক্টের কোনো কিছুই সে অ্যাক্সেস পাবে না যদি অথেন্টিকেশন না হয় তো আমরা তো চাইলে এখানে আসলে অথেন্টিকেশন কিছুটা দিয়ে দিতে পারি ফর এক্সাম্পল আমাদের যে নোটিশের লিস্টটা আছে বা ওই লিস্টটা তো আমরা নিয়ে আসতে পারি বা আমাদের ল্যান্ডিং পেজটা আমরা অথেন্টিকেটেড করে দিতে পারি সেটা করার জন্য আমরা যেটা করব তো পারমিশন দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি আমরা এই লাইনটা কপি করি কপি করে আমরা এখানে পেস্ট করে দেই দুটো নিয়ে আসলাম একটা আমরা রাখব যে আমার প্রজেক্টের যে রুটটাকে আমি বলতে চাচ্ছি যে permit all এবং আমি চাচ্ছি আমার যেই নোটিসেস যে লিস্টটা থাকবে সেটাকেও আমি permit all বলে দিতে চাচ্ছি let's try it out and let's see how it goes so এই নোটিসেস আমাদের লিস্টগুলো আসলে যেটা আছে আমরা যদি ওপেন করি নোটিসেস কন্ট্রোলার আমরা নোটিসেস কন্ট্রোলারের ভেতরে আমরা দেখব যে এই যে নোটিসেস যে আমার আছে এটা কিন্তু আমার শো নোটিসেস লিস্টটা দেয় তাহলে সেই হিসাবে আমাদের এটা ইউআরএল ম্যাপিংটা ঠিক আছে সো লেটস ট্রাই টু রান ইট আমরা প্রজেক্টটা আরেকবার রান করার চেষ্টা করি এটা অলওয়েজ ইউজ দিস সার্ভার দিয়ে দিই ঠিক আছে ওকে দেখা যাক এখন কিন্তু আমাদের দেখেন এই যে ল্যান্ডিং পেজটা আসছে যেটা আমরা একদম রুটে আছে আমরা যদি শো কারেন্ট নোটিস দেই যেটা নোটিসেসে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এখন দেখাচ্ছে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন আমরা কিন্তু এর আগে বুটস্ট্র্যাপের ইমপ্লিমেন্টেশন এনেছিলাম আমাদের স্টাইলিং ছিল স্টাইলিংগুলো কিন্তু সব চলে গেছে তার কারণ কি বুঝতে পারছেন কারণ আমরা স্ট্যাটিক রিসোর্স যেগুলো আছে আমাদের সিএসএস এবং স্টাইল শিটস সেগুলো কিন্তু আমরা আসলে অ্যাক্সেস এখন এনেবল করিনি তো ইন ফিউচার আমরা সেগুলোর অ্যাক্সেস যখন এনেবল করে দেব আমাদের ইউআইটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে বাট আমরা যদি এখন ক্রিয়েট নোটিসে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে লগ ইন করতে বলছে ইনফ্যাক্ট আমি যদি লগ ইন করিও সে কিন্তু আমাকে অ্যাক্সেস দিবে না কেননা ফর এক্সাম্পল আমি যদি দেই ইমরান লেট মি ইন দেই তাহলে কিন্তু সে আমাকে তারপরেও অ্যাক্সেস দিচ্ছে না ক্রিয়েট নোটিসে কারণ আমরা তো ক্রিয়েট নোটিস এই ইউআরএল প্যাটার্ন বা ফর্ম সাবমিট করার পর যে ইউআরএল প্যাটার্নগুলো আছে ওগুলোতে তো আমরা আসলে এখন অ্যাক্সেস দেইনি সো লেটস গিভ অ্যাক্সেস টু দোজ তো আমরা যেটা করতে চাচ্ছি আমরা আমাদের ক্রিয়েট নোটিস যেটা আছে সেইখানে আমরা বলে দিব যে ক্রিয়েট নোটিসটা আমরা অথেন্টিকেটেড থাকলে অ্যাক্সেস করতে চাই ক্রিয়েট নোটিস তাই না আমাদের দেখি তো ইউআরএলটা কী ছিল ক্রিয়েট নোটিস ঠিক আছে এবং এখানে আমরা বলে দিব ইজ অথেন্টিকেটেড সো এখন আমরা এটাকে যদি সেভ করি আমরা দেখব যে এটাকে সেভ করার পর আমরা যদি প্রজেক্টটা আরেকবার রান করি জেনারেলি এটা কনটেক্সটটা অটো লোড করার কথা তারপরও আচ্ছা এই যে অটো কিন্তু লোড করছে সো লেট আস ট্রাই ইট আউট অটোলোড যেহেতু করেছে আমরা যদি এখন ক্রিয়েট নোটিসে যেতে চাই তাহলে কিন্তু আমি অ্যাক্সেস পাচ্ছি দেখেছেন এখানকার কারণটা কি কারণ না আমার কিন্তু দুটো কারণ এক নাম্বার হলো টমক্যাট কিন্তু আমার সেশনটা ধরে রেখেছে এবং আমি তো অলরেডি লগইন করেছি আমি যদি টমক্যাটের সেশনটা ক্লিন করে দেই রাইট ক্লিক করে আমি যদি এখানে সেশনটা ক্লিন টমক্যাট ওয়ার্ক ডিরেক্টরি করে দিই তাহলে আমার সেশনটা ক্লিয়ার হয়ে গেল তাহলে কিন্তু এখন যদি আমি আমার প্রজেক্টে যাই তারপর যদি আমি ক্রিয়েট নোটিসে যেতে চাই সে কিন্তু আমাকে বলবে যে আমি অথেন্টিকেটেড না দেখছেন আমাকে কিন্তু আবার লগইন পেজে পাঠিয়ে দিয়েছে তো এটা তো গেল আসলে আমাদের ফর্ম ক্রিয়েটেডটা আমরা যদি আবার আমাদের প্রজেক্টের রুটে চলে যাই রুটে যেয়ে আমি যদি ক্রিয়েট ফর্ম করতে যাচ্ছি আমাকে লগইন করতে বলছে আমি লগইন করলাম লেট মি ইন আমি লগইন করার পর আমি যদি ক্রিয়েট করতে যাই test@test.com test ক্রিয়েট করতে গেলেও কিন্তু আমার একটা এরর দেওয়ার কথা কেননা আমি ডু ক্রিয়েটের মধ্যেও কিন্তু আমি ইজ অথেন্টিকেটেড এনেবল করিনি সো লেট আস ট্রাই অ্যান্ড এনেবল দ্যাট আমরা আমাদের সিকিউরিটি কনটেক্সটে চলে যাই এটাকে আমরা কপি করে পেস্ট করি সেই এক্লিপসের একটা শর্টকাট থাকার কথা লাইন ডুপ্লিকেট করার জন্য আমি এখনও ওটা দেখি খুঁজে বের করব আচ্ছা ঠিক আছে আমরা এখন কি করব যে ডু ক্রিয়েট না ডু ক্রিয়েট তো দেখে আসি একবার ডু ক্রিয়েট হ্যাঁ ডু ক্রিয়েটেও আমি বলছি ইজ অথেন্টিকেটেড থাকলে অ্যাক্সেস দিয়ে দাও হুইচ ইজ গুড থাকুক সেভ করি আমরা প্রজেক্ট আরেকবার রান করি স্টপ করে স্টপ করলাম যে টমক্যাটের ওয়ার্কিং ডিরেক্টরিটাও ক্লিন করে দিই ঠিক আছে আমরা প্রজেক্ট আরেকবার রান করি এখন কিন্তু মোটামুটি আমাদের ফুল ওয়ার্কফ্লো কাজ করার কথা আচ্ছা আরেকবার দেখে আসি তো আমাদের নোটিসেস কন্ট্রোলার কী কী আছে ক্রিয়েট নোটিস আছে ডু ক্রিয়েট আছে নোটিসেসের লিস্টটা আছে টেস্টটা আমরা এখন লাগবে না ঠিক আছে সো দ্য ফ্লো শুড ওয়ার্ক লেটস সি আমরা রাইট ক্লিক করে এটাকে রান অ্যাজ রান অন সার্ভার ফুল ফ্লোটা আমরা আরেকবার করি এখন আমরা লিস্ট আমাদের ল্যান্ডিং পেজে আসলাম আমরা কারেন্ট নোটিসেস দেখতে পাচ্ছি গুড যদিও সিএসএস কাজ করছে না ক্রিয়েট নোটিস আচ্ছা আমরা কি ক্রিয়েট নোটিসে তো যাওয়ার কথা না আমাদের কি ইউজার আইডি পাসওয়ার্ড যাওয়ার কথা সেশন টমক্যাট ধরে রেখেছে সেশনটা ক্লিন করতে হবে এটা আপনারা জানা জরুরি যে টমক্যাট কিন্তু স্টার্ট স্টপ করলেও আমাদের ওয়ার্কিং ডিউটিতে সে সেশন কিন্তু ধরে রাখে এটা ক্লিন করতে হয় ক্লিন না করলে সে সেশনটা ধরে রাখে সো আমরা আবার চলে যাই এখন যদি আমি ক্রিয়েট নোটিসেসে যাই আমাকে এই যে ইউজার নেম পাসওয়ার্ড জিজ্ঞেস করছে ইমরান লেট মি ইন দিলাম এটা লাগবে না এখন ক্রিয়েট নোটিস করব test@test.com this is a test ক্রিয়েট নোটিস দিলাম আচ্ছা আরে এটা 20 ক্যারেক্টারের বেশি হতে হবে কপি পেস্ট ঠিক আছে ক্রিয়েট নোটিস এই যে নোটিস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি কারেন্ট নোটিসেসে যাই আমরা দেখতে পাবো আমাদের কিন্তু এই যে লাস্টে যে নোটিসটা আমরা অ্যাড করলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সো এই টিউটোরিয়ালে তাহলে আমরা কি করলাম আমরা এই সিকিউরিটির জন্য আমরা যে কনফিগারেশনটা আনলাম সেখানে আমরা আমাদের স্প্রিংয়ের ফর্ম সিকিউরিটি ইউজ করছি সেটা আমরা বলে দিলাম এবং আমরা এখানে তারপর বলে দিলাম যে স্প্রিংয়ের সিকিউরিটিটা এই এক্সপ্রেশনটাকে ইউজ করবে এখানে ট্রু না বললে কিন্তু আমরা এই এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারবো না সো এখানে ট্রু বলাটা ইম্পর্টেন্ট এবং তারপর আমরা বললাম যে আমরা কোন ইউআরএলগুলো আমরা কোন এক্সপ্রেশন দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো অথেন্টিকেটেড এবং পারমিট করতে পারবো এবং সবার শেষে লাস্টে ডিনাইল বলে দিব সো এগুলোর মধ্যে না পড়লে সে ডিনাই করে দিবে সেটা আমরা বললাম আমরা এখানে হার্ডকোড করে দিয়েছি কিছু ইউজার এবং পাসওয়ার্ড কিন্তু অবভিয়াসলি আমরা ডাউন দ্য রোড এখানে আমরা জেডিবিসি থ্রু দিয়ে আমরা ডেটাবেস থেকে আমরা ইউজারের রোলগুলো নিয়ে আসবো ইউজারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নিয়ে আসবো সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস